নমস্কার, আপনারা দেখছেন শান্তিনিকেতন টিভি। আর শান্তিনিকেতন টিভিতে আপনাদেরকে স্বাগত। আর এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন, খটঙ্গা গ্রাম পঞ্চায়েতের একাধিক বালির ঘাটে নৌকা লাগিয়ে চলছে বালি তোলার কাজ, যেটা সম্পূর্ণ অবৈধ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য এই ছবি আমরা কিন্তু সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় তুলে ধরছি। শহর সিউড়ি, যেখানে জেলা শাসক থেকে শুরু করে পুলিশ সুপার, প্রশাসনের একাধিক আধিকারিক থাকলেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে তোয়াক্কা না করে দিনের আলোতেই নদীর গর্ভ থেকে নৌকা লাগিয়ে তোলা হচ্ছে বালি। যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন, একদিকটায় জেসিপি চালাচ্ছে এবং জেসিপির মাধ্যমে নদীর গর্ভ থেকে কিন্তু বালিগুলোকে উঠিয়ে নেওয়া হচ্ছে। যে ছবি দেখছেন, জেসিপি লাগিয়ে কিন্তু নদী গর্ভ থেকে বালি উঠানোর কাজ চলছে। আর একদিকটা যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখছেন, নৌকা কিন্তু নেমে আসে একদম নদী গর্ভে এবং তার সঙ্গে পাইপ লাগিয়ে এবং নদীর গর্ভ থেকে বালি তোলার কাজ চলছে। যে ছবিটা আপনারা শান্তিনিকেতন টিভির পর্দায় দেখছেন, আমরা দেখাচ্ছি সেই ছবি, সেই দুর্নীতি ছবি, অবৈধ বালিঘাট, এবং সেখানেই কিন্তু নৌকা লাগিয়ে একেবারে বালি তোলার কাজ চলছে। তাহলে কার মদতে চলছে এটা নিয়ে থাকছে প্রশ্ন। আপনারা এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন, যে আপনাদের ডান পাশে কিন্তু নৌকা লাগানো আছে এবং নৌকার যে ছবিটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছে, যে নৌকা দ্বারা কিন্তু একেবারে নদীর গর্ভগৃহ থেকে কিন্তু বালি তোলা হচ্ছে। কার মদতে চলছে এই বালি তোলার কাজ সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে সাধারণ মানুষের কাছে। আপনারা এই মুহূর্তে যেসব দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, আমরা অবশ্যই কমেন্ট করুন এবং বিস্তারিত জানান যে কার মদতে চলছে, কি চলছে থাকছে, উত্তর দেবেন আপনারা, উত্তর দেবেন আপনারা। সদর শহর ভাবা যায় এরকমই একটি দিনের যে চিত্র আপনাদের দেখাচ্ছি সরাসরি শান্তিনিকেতন টিভিতে। রাতের অন্ধকারে তাহলে কি হয় আপনারা সেটা বুঝতেই পারছেন। প্রশাসন কি কিছু জানে না, না না জেনেও চুপ আছে প্রশাসন? প্রশাসন যদি না জেনে থাকে, প্রশাসনের নজরে দেওয়ার জন্য এই খবরটি আমরা তুলে ধরছি একমাত্র শান্তিনিকেতন টিভির পর্দায়। যেহেতু এভাবেই যদি নদীর গর্ভ থেকে বালি তোলা হয় এবং নদীর পাড় কেটে নেওয়া হয়, তাতে নদীর গতিপথ পাল্টে যেতে পারে। পরবর্তীকালে বন্যার আশঙ্কা দেখা দিলে বন্যার সময় কিন্তু পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে সেগুলো কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, এতে বড় ক্ষতির মুখে পড়তে হয় গ্রামবাসীদের। এমনই সেই চিত্র আমরা তুলে ধরছি শান্তিনিকেতন টিভিতে।